আলাইকুম, আমি মিরাজুল ইসলাম মিরাজ। আমার বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামে। আমি বর্তমানে ইন্টার সেকেন্ডারি পড়াশোনা করছি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজে। আমার মা আমাকে সবসময় বলে তুমি ভালো কাজ করবা, কখনো এমন কোনো খারাপ কাজ করবো না যেন মানুষ তোমাকে বলে যে তুমি খারাপ, তুমি এমন কিছু করবো যেন তোমার থেকে মানুষ শিখতে পারে। আমার অবসর টাইমে আমি লেখালেখি করি, কারণ আমার লেখালেখি করতেও খুব ভালো লাগে। আমি আমাদের পাবনা জেলার একটা মিডিয়াতে কাজ করি, কাজ করে আর কি টাকা উপার্জন করে আমার ফ্যামিলি চালাই। আমার ছেলে মিরাজ যখন ছোট ছিল তখন সবাই একজন এক কথা বলতে যে কত নানদ দিছে, কত এ করছে। আমি ভাবতেই পারছিলাম না যে আমার ছেলে এত দূর যাবে। যখন আমার মন খারাপ থাকে তখন বন্ধুদের সাথে শহীদ মিনারে আড্ডা দেই। গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এখানে আমার বন্ধু বান্ধব আছে, সবার সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে, সবার সাথে আড্ডা দেই। মিরাজ, আমাদের গ্রামের সাল ওর এই অবস্থায় যে এত কিছু করে আমরা দেখে অবাক হয়ে যাই। আমার বেড়ে ওঠাটা এখানেই, আর বেশিরভাগ সময়টাই আমার গ্রামে থাকা হয়। আম্মু আব্বুকে কাজে হেল্প করি, আম্মুকে রান্নায় হেল্প করি মাঝে মাঝে। একদিন হঠাৎ আমার চাচাতো ভাই আমার এসে কইছে, এই মিরাজ কাল রাতে আমার গরু চুরি হয়েছে, আর এই গরু চুরির পিছনে একমাত্র তোরই হাত আছে। আমি তো শুনে অবাক হয়ে গেছি, আরে আমার কি টাকা পয়সা অভাব আছে? টাকা তো হাতের ময়লা। আমার তখন মনে হইতেছিল বাহাদুর ডান গেলে ঠাস করে একটা সর মাইরা দেয়। এরপর আমার বাবা নাকি সারা এলাকায় ছড়াই দিতেছে, আমি নাকি দুই হাতে টাকা উড়াই। মেজাজটা তো গরম হয়ে গেল। বাবার এগিয়ে গেলাম, বাবা তুমি নাকি সারা এলাকায় ছড়াই দিতেছো, আমি নাকি দুই হাতে টাকা উড়াই। আচ্ছা শুনো, আচ্ছা বলছো বলছো, ঠিক আছে দাও আমার হাত খরচা টাকাটা দাও। বাবা মানে কইলো এক টাকাও তোরে দিতে পারবো না। আমি কইলাম আচ্ছা হাত খরচা টাকাটা না দিলা, আমার পা খরচা টাকাটা তো দিবা। না তোর পা খরচ দিব না, তোর হাত খরচ দিব না, তুই আমার বাড়ি থেকে বাইর হয়ে যা। আমার তো অনেক রাগ হয়ে গেল, আমি তো বাড়ি থেকে চলে গেলাম ঢাকার শহরে। ঢাকার শহরে গিয়া এখন দেখি এক জায়গায় গোলমাল চলতেছে, প্রচুর গোলমাল। হ্যাঁ গোলমাল থেকে পুলিশ আমার দিকে ধাই আসতেছে। ওরে বাপরে, আমারে বলতেছে এই হ্যান্ডস আপ হ্যান্ডস আপ। স্যার আমি কিছু করি নাই, না আমি কিছু করি নাই। এই তোমার হাতে ঘড়ি আছে, ঘড়ি দেখাও। এই অত কোনো কথা, এই ওর হাত হাত করে পড়া হাত করে পড়া। স্যার আপনার এই হাত করাতে কোনো কাজ হইব না, যদি পা খরা থাকে না ওই পা খরাটা নিয়ে আসেন, আমার পা খরাটা পরাইয়া দেয়। এরপর একটা লোক উপর থেকে নাইমে আসতেছে, তুই আমার দিকে আবার ডান্স করতেছিস কি? আমি গেলাম ভাইজান আমি তো আপনারা দেখে ডান্স করতেছি না, পিঠ চুলকানোর একটু সমস্যা, যেন পিঠটা চুলকাইতেছিলাম। আসলে কি ভাইজান, ওই পিঠ চুলকানো ছাড়া আমার আর কোনো জীবনে কোনো সমস্যা নাই, সব কাজই করতে পারি। মিরাজুল, অনেক ভালো করেছো গত রাউন্ডের থেকে, অনেক অনেক ভালো করেছো, খুব ব্রিলিয়ান্ট। এই আইডিয়াটা মানে এই স্ক্রিপ্টিংটা কে করেছে, তুমি নাকি? স্যার আমি না, আমার স্যার আবু হেনা রনি। তাই রনি তো হাইলি ট্যালেন্টেড একটা ছেলে, উনি আসছেন এখানে? হ্যাঁ আসছে। কই রনি, রনি আমি তো অন্যরা তো অবশ্যই, আমি হিউজ ফ্যান, হিউজ ফ্যান তোমার, মানে হিউজ ফ্যান হাইলি, অনেক ভালো লাগা। এবং তোমার এই ভালো লাগাটার অনেকাংশই তুমি ওকে দিয়ে দিয়েছো, যে কারণে ও আজকে অনেক ভালো পারফরমেন্স করেছে। ওর মধ্যে কি কেমন মনে হয়েছে তোমার, তুমি যে ওকে? ওর প্রতিভা তো আছেই, ও ভালো অভিনয় করে, কিন্তু ওর সবগুলো অভিনয়ের মধ্যে আর কি ও মানে কষ্টের অভিনয়টাই করতে চায়, এবং ওর জীবনব্যাপী আসলে অনেক কষ্ট। ওর কি কি সমস্যা হয় তারপর সেগুলো নিয়েই আর কি স্ক্রিপ্টটা করা হলো। খুব খুব চমৎকার, খুব চমৎকার, এটাই সবচেয়ে ভালো লেগেছে, এই কারণেই আজকে মিরাজুলের পারফরমেন্স অনেক ভালো। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ রনি, ধন্যবাদ স্যার। তোমার জন্যে আমার সমস্ত রকমের শুভকামনা থাকবে, সব সময় সারা জীবনই থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার আরেকটা পারফরমেন্স দেখতে চাই সেমিফাইনালে, সেজন্য আমি গ্রিন দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মিরাজ, আমি আর কিছু বলবো না, তোমার প্রতি আমার অনেক রেসপেক্ট, এন্ড আমি তোমাকে গ্রিন লাইট দিতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশন।